এইরকম লেভেলে মানে গ্রিনারি তুমি কলকাতায় আর কোথাও পাবে না। ওকে সো নমস্কার সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দ্য নট অ্যানাদার এপিসোড, ইটস আ স্পেশাল এপিসোড। কালী পুজোকে নিয়ে স্পেশাল এপিসোডে আমি চলে এসেছি। আর এই এপিসোডে আমি যেই পুজো নিয়ে কথা বলবো সেটা কিন্তু শুধুমাত্র মানে একটা কালী পুজোর ভাবাবেগ নিয়েই নয়, সেটা কিন্তু শুধু কালী পুজো পুজোর ভাবাবেগ সেই ইউনো সেই সমস্ত ইমোশন সেটা শুধু নয়, তার সাথে কিন্তু কিছুটা থাকবে হিস্ট্রি, কিছুটা থাকবে পুরনো কলকাতার কিছু কথা, তার সাথে নতুন কলকাতার কিছু কথা। আচ্ছা, যারা চেনো না তারা হয়তো ভাবছে যে কোথায় চলে এসেছি, এত গ্রিনারি মানে তাও কলকাতার মধ্যে। আরে বস, এটা হচ্ছে আমাদের মানে কি বলবো, আমাদের কলেজ লাইফের এক টাইমের হাব এবং ইলেভেন টুয়েলভেরও এক টাইমের হাব। এটা বলতে গেলে এটা আমাদের কলকাতার কিডনি, ঠিক আছে, আমাদের সবার প্রিয় আমাদের লেক, কলকাতার লেক, ঠিক আছে। এত গ্রিনারি এই একটা জায়গাতেই আছে, ঠিক আছে, তার সাথে গ্রিনারির সাথে আমার হেডফোনটাও বেরিয়েছে। ওকে সো ফার্স্ট এপিসোড আই উইল গোনা ট্রাই এই খুব মানে এই লেকেরই খুব কাছে একটা খুব পুরনো কালী পুজো, খুব বেশি পুরনো নয়, আমি হিস্ট্রিটাতে আসবো, আমি বলবো কীভাবে এই পুজোটা স্টার্ট হয়। সো সাদার্ন অ্যাভিনিউতে আমি রয়েছি, আমার পিছনে রয়েছে রবীন্দ্র সরোবর লেক, এবং এই লেক বললেই কালী পুজোতে আমার যে জায়গার কথা সবার আগে মনে হয় সেটা হচ্ছে লেক কালীবাড়ির পুজো। বেশিটা পিছাতে হবে না, 1949 সালে শ্রী হরিপদ চক্রবর্তী মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির উনি প্রতিষ্ঠা করেন। উনি একজন সন্ন্যাসী ছিলেন এবং ওনার হাত দিয়েই এই লেক কালীবাড়ির পুজো শুরু হয়। সো এই যে সাদার্ন অ্যাভিনিউর ঠিক বাঁ দিকটায় পড়বে হচ্ছে এই লেক কালীবাড়ির মন্দিরটা আর কি। সো আমি জাস্ট সোজা যাবো, গিয়ে তোমাকে মন্দিরটা দেখাবো। সো তুমি যদি মানে টুয়ার্ডস গড়িয়াহাটের দিকে রাস্তাটা যাও, গড়িয়াহাট গোলপার, তো মন্দিরটা পড়বে তোমার বাঁ হাতে। সো এটা হচ্ছে কিন্তু নতুন মন্দিরটা, ঠিক আছে, পুরনো মন্দিরের পাশেই এই নতুন লেক মন্দির, আর পাশেই রয়েছে পুরনো লেক কালীবাড়ির এই কালীবাড়ি মন্দিরটা। লেক কালীবাড়ি এখানে আমি দেখেছি অধিকাংশ মানুষই আসেন, যারা নতুন গাড়ি কেনেন বা বাইক কেনেন তারা এসে কিন্তু লেক কালীবাড়িতে মানে একটা পুজো দিয়ে যান, এবং তার সাথে পুরোহিতদেরকে দিয়ে এই গাড়িটারও একটা ইউনো পুজো দিয়ে দেয়। সো এটা একটা বিশ্বাসের ব্যাপার আর কি। তো দেখলাম এখানেও হচ্ছে এখন। তো যেটা বলছিলাম আর কি, হরিপদ চক্রবর্তী নিজে ছিলেন কিন্তু একজন সন্ন্যাসী, বাট একজন সন্ন্যাসী একজন মানে একটা এত বড় কালী মন্দির কিভাবে তৈরি করতে পারেন সেটা ছিল হচ্ছে উনি পরপর তিন দিন কালী ঠাকুরের কাছে স্বপ্নাদেশ পান আর কি এই মন্দির তৈরির ব্যাপারে, এবং মা তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন যে এই মন্দিরের পুজো যাবতীয় খরচা সেটা কিন্তু ভক্তরাই বহন করবে, এবং সেটাই কিন্তু এক্স্যাক্টলি হয়েছে। Thank you.
সো লেক কালীবাড়ির পুজো দেখানোর পর আমি চলে যাচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশন, আমার পরবর্তী গন্তব্যে। একটু ফ্ল্যাশব্যাকে চলে যাও, ঠিক আছে? একটু ফ্ল্যাশব্যাকে চলে গিয়ে দাঁড়াও, গাড়িটা চলে যাক ফ্ল্যাশব্যাক যাওয়ার আগে। তো একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে একটু ইমাজিন করো যেটা আমি বলছিলাম, 100 বছর আগেকার কলকাতা, বা একটু তারও বেশি আগে যদি যাও, যখন চারদিক জঙ্গলে ঘেরা ছিল এই সাউথ কলকাতা, মোস্টলি টলিগঞ্জ, এই লেক, এইসব জায়গাগুলো। আর এই সময় এই কলকাতায় কিন্তু একজন দুর্ধর্ষ ডাকাত ছিল, যার নাম মনোহর ডাকাত। তো এই মনোহর ডাকাত কিন্তু একদিন ডাকাতি করে ফেরার পথে একটি একটি ছোট শিশুকে দেখতে পান এবং সেই শিশুকেই উনি নিয়ে আসেন। মনোহর ডাকাতে নিজের বলে কেউ ছিল না, তার এক পিসিমা ছাড়া। তো মনোহর ডাকাত সেই বাচ্চাটিকে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং সেই বাচ্চাটিকে তিনি রীতিমতো লালন পালন করেন, এবং সেই বাচ্চাটির সংস্পর্শে এসেই মনোহর ডাকাতের কিন্তু জীবনের পরিবর্তন ঘটে, ওনার ধর্মকর্মে মন হয়। এবং তারপর মনোহর ডাকাত যেটা করেন সেটা হচ্ছে তার সেই বাচ্চাটিকে উনি পাদ্রিদের খোলা স্কুলে, সেই স্কুলে তাকে পড়াশুনো করান এবং বড় করে তোলেন। তো তার মৃত্যুসজ্জায়, মনোহরের মৃত্যুসজ্জায় সে তার ছেলেকে বলে যায় তার নিজের আসল পরিচয়। এবং এই মনোহর ডাকাতের সেই অ্যাডপ্টেড সন্তানের নামই ছিল আরাধন। পূর্ণদাস রোডের এই ডাকাত কালীবাড়িতেই এখন আমি এসেছি, মনোহর ডাকাতের কালীবাড়িতে। এবং সেই পুজোর কি প্রিপারেশন, কালী পুজোর কি প্রিপারেশন সেটাই আমি দেখাবো, একদম রাস্তার উপরে মন্দিরটা। চলো তোমাদেরকে সরাসরি সেখানে আমি নিয়ে যাই। মনোহর ডাকাতের শেষ ইচ্ছা অনুযায়ী তার ছেলে দুটো কাজ করেন, এক হচ্ছে এই কালী মন্দির, আরেকটি হচ্ছে পুকুর, যেটি মনোহর পুকুর নামে, মনোহর পুকুর রোড নামে জানা যায়। যদিও বা পুকুরটা এক্স্যাক্টলি কোথায় তার লোকেশন আজ পর্যন্ত আমরা জানতে পারিনি বা জানা যায় না। বিতর্ক আছে, কেউ কেউ বলে যে আজকের যে দেশপ্রিয় পার্ক সেটাই নাকি মনোহর পুকুর ছিল। আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা কোথাও গিয়ে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও যাতে আরও অনেক মানুষ দেখতে পারে, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। সন্ধ্যে হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, চারিদিকে একটু হালকা হালকা মতো অন্ধকার, কিন্তু আপনার জীবনে যেন অন্ধকার না থাকে, এই দীপাবলিতে আপনার জীবন যেন আলোকিত হয়ে ওঠে এটাই আমি চাইব। আর খুব শিগগিরই নতুন এপিসোড নিয়ে আমার চ্যানেলে ফিরছি। তো সাদার্ন অ্যাভিনিউ এর উপরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে রয়েছে রবীন্দ্র সরোবর লেক। আর লেক বলতেই এই কালী পুজো নিয়ে যে জায়গার কথা আমার সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে লেক কালীবাড়ি। সো বেশিটা বেশি দূর পিছাতে হবে না, 1959। সো চলো চলতে চলতে তোমাদেরকে আমি বলি যে কিভাবে মনোহর ডাকাত এই এই ডাকাত কালী পুজোটা স্টার্ট হয়। সো যেটা বলছিলাম আর কি, মনোহর একজন অন্যতম বিখ্যাত ডাকাত ছিলেন আর কি সেই সময়। সো সেই ডাকাত সর্দার একদিন বাড়ি ফেরার পথে, ডাকাতি করে ফেরার পথে একটি ছেলেকে পান। সো আমি এখন হেঁটে চলেছি হচ্ছে পূর্ণদাস রোড হয়ে, জায়গাটা একটু শুনশান, মোটামুটি একটু ফাঁকা ফাঁকাই থাকে সন্ধ্যের দিকটা। সো যেটা বলছিলাম, মনোহর ডাকাত আর কি, যাকে নিয়ে এই পরবর্তী ভিডিওর সেগমেন্টটা, এবং এই মনোহর ডাকাতের জন্যই কিন্তু আজকে মনোহর। সো চলতে চলতে চলো একটু
মনোহর ডাকাতকে নিয়ে কিছু কথা বলি এবং কিভাবে এই কালী পুজোর সাথে মনোহর ডাকাতের কানেকশনটা হয়। সো একদিন মানে যেটা জানতে পারি আর কি একটু পড়াশুনো করে,